নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল এডুকেশন ডাব্লিউপির তরফ থেকে। তো বন্ধুরা, প্রথমে আমি বলে রাখি, আমার এই চ্যানেলটি প্রথম নতুন। তো আমি এটা আপনাদের সামনে আমার যত এক্সপিরিয়েন্স আছে আমি সব শেয়ার করছি। তো আমার চ্যানেলটিকে একটু আগে যাওয়ার জন্য আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে আপনাদের বিষয় হলো, প্রথমে হলো আমি আপনাদেরকে বলবো ইন্টারভিউয়ে কাট অফ কত যাবে 2020-তে প্লাস 2018-তে কত গেছিলো সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, ইন্টারভিউয়ে মিনিমাম মার্কস কত দেয় বা কিভাবে আপনারা ইন্টারভিউয়ে 3-5 নাম্বার মিনিমাম মার্কসটা পাবেন সেই ব্যাপারে বলবো। তো চলুন, এই ভিডিওতে আজকে এইটুকু আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। তো প্রথমে আলোচনা করি ইন্টারভিউয়ের কাট অফ। তো ইন্টারভিউ বন্ধুরা, ইন্টারভিউয়ে 2020-তে ইন্টারভিউয়ের কাট অফ যাবে আপনাদের 2020-তে ইউআরের ক্ষেত্রে যাবে হলো 32.50, ওবিসি বি এর ক্ষেত্রে যাবে আপনাদের 31, এবং ওবিসি এর ক্ষেত্রে যাবে 30.50, এবং এসসিদের ক্ষেত্রে যাবে আপনাদের 29, আর এসটিদের ক্ষেত্রে যাবে আপনাদের 27। তো এই হলো 2020 সালের ইন্টারভিউয়ে কোয়ালিফাই করার জন্য কাট অফ। তো বন্ধুরা, এর থেকে কম যেতে পারে, কাট বেশি কখনো যাবে না, এটা একদম 100% শিওর বলছি, ঠিক আছে? তো এই নাম্বারটা যারা যারা পাবে তো তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, ঠিক আছে? আর আপনাদের বলবো, 2018 সাল থেকে 2020 সালের ভ্যাকান্সি যেহেতু বেশি, সেহেতু মেনের কাট অফও 2018-20 সালে 1 নাম্বার বা পয়েন্টে হলেও কম যাবে, এটুকু আপনারা ধরে রাখুন, ঠিক আছে? আর আমি এইটুকু আপনাদেরকে বলবো, ইন্টারভিউয়ে সেভ স্কোর হবে হলো আপনাদের যারা 27-35-এর মধ্যে নাম্বার আছে, সবাই, অল স্টুডেন্ট, ইউআর এসসি এসটি ওবিসি যারা আছেন, ইসি ক্যাটাগরি যারা আছেন, যারা 27-35-এর মধ্যে যাদের নাম্বার মেন এক্সামে আছে তারা সবাই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন, সবারকেই ডাকা হবে ইন্টারভিউয়ে। এবার টোটাল ডাকা হবে আপনাদের, ধরে রাখুন পরীক্ষার্থী ছিল 28,530 জন। তো 30 জন ধরুন অ্যাবসেন্ট ছিল, তো আমি ধরে নিলাম 28,500 জন দিয়েছে পরীক্ষা। তো এদের মধ্যে 1.5 গুণ ডাকা হবে, 1.5 গুণ ডাকা হবে ইন্টারভিউয়ে। তো এর 1.5 গুণ হচ্ছে আপনার এই ধরে রাখুন 12,600 সামথিং কিছু একটা হবে। তো 12,600-কেই ডাকা হবে। তো এই 12,600-র মধ্যে 8,419 জনকে সিলেক্ট করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন কেমন কাট অফ যাবে এবার ইন্টারভিউয়ের জন্য, যেহেতু আগেরবার 9,000 সামথিং ডেকেছিলো তার জন্য 33 কাট অফ গেছিলো, তো এবার 12,000 ডাকবে, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কাট অফ নিশ্চয়ই কম হবে। তো দ্বিতীয়ত আলোচনা হলো ইন্টারভিউয়ের মিনিমাম মার্কস কত দেয়। তো বন্ধুরা, প্রথমেই বলি ইন্টারভিউয়ের মিনিমাম মার্কস, আপনি যদি ইন্টারভিউয়ে ফর্মাল ড্রেস আপ করে, ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট ইন করে, বেল্ট পরে, শ্যুজ, পালিশ করার শ্যুজ পরে, অফিসিয়াল শ্যুজ পরে ভদ্রভাবে চুল টুল কেটে যান, তাদের সামনে যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন, তো আপনাকে ওখানেই ওরা 3 মার্ক দিয়ে দেয়, আর বাকি থাকে 12 নাম্বার। এই 12 নাম্বারে আপনাকে কোয়েশ্চেন করা হয়। এই 12 মার্কসের মধ্যে আপনি যদি মোটামুটি 2-4 কোয়েশ্চেনের আনসার দিতে পারেন তো ওরা ওখানে আরও আপনাকে 3-4 দিয়ে দেয়। তো আপনার টোটাল এখানে হয়ে গেল 7 বা 8। তো আপনি যদি
সাত আট পান, তো যারা ধরুন কেউ পেয়েছে ধরুন 38, ইউ আর কেউ, তার সাথে যদি প্লাস 7 যোগ করা হয় তাহলে আপনার কত হচ্ছে 45 নাম্বার। 45 নাম্বার পাওয়া মানে জবটা আপনি পেয়ে গেলেন, জবটা আপনার কনফার্ম হয়ে গেল। তো এইভাবে আপনারা ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালোভাবে, যাতে আপনারা 3, 4, 5 নম্বর তুলতে পারেন। আর আরেকটা জিনিস বলবো যে আপনারা ইন্টারভিউ মিনিমাম যে নাম্বারটা পাবেন সেটা আপনাদের মেন এক্সামের যে স্কোর আছে তার সাথে যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি, যাতে এটি আরও একটু ডেভেলপমেন্ট হয় চ্যানেলে, আরও যাতে আমি আরও সবাই যেন দেখতে পারে। আপনারা যত পারবেন শেয়ার করবেন, যাতে ঠিক আছে, এইটুকুই ছিল।